আমরা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, টিলা দেবী গার্লস হাই স্কুল। আমাদের পরীক্ষার ফল কতজন স্টুডেন্ট? আমাদের 120 জন স্টুডেন্ট, তার মধ্যে 100 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 70% কতজন ফেল? 70% মানে 70 জন আনসাকসেসফুল দেখাচ্ছে। আমরা মহালি বিলে হিসাবে পাস করব আর বাকি 20 জন পাস করব। কতজন পরীক্ষার্থী ছিল তোমাদের? আমাদের স্কুলে এইচএসসি স্টুডেন্ট ছিল 103 জন, তার মধ্যে 101 জন পরীক্ষা দিয়েছে আর পাস করেছে কতজন? পাস করেছে 20 জন আর বাকি 70 জন পাস করতে পারেনি। তোমার নাম? আমার নাম মৌমিতা দাস। কোন স্কুল? টিলা দেবী গার্লস হাই স্কুল। আজকে কি পদবরোধ করেছো? হ্যাঁ। পদবরোধ করেছো আজকে? হ্যাঁ। কতক্ষণ চলবে অবরোধ? যতদিন আমাদের দাবি মানা হবে ততদিন। আমাদের নতুন করে ফল প্রকাশ করা হোক, আমরা এই দাবি আমাদের দেখাচ্ছে যে আমরা ফেল, এটা যেন না হয়। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। এরা টোটাল 101 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে কালকে যেটা দেখতে পেলাম টোটাল 80% ছাত্রী ফেল করেছে, মানে আনসাকসেসফুল দেখাচ্ছে। কিন্তু এখন আনসাকসেসফুলটা কী সেটা পাস না ফেল আমরা জানতে পারছি না, কিন্তু সূত্রে যেটা জানতে পারলাম যে আনসাকসেসফুল যেটা হচ্ছে সেটা মানে হচ্ছে ফেল। এবার বিষয়টা হচ্ছে আমার মেয়ে বিশেষ করে বা আরও ছাত্রী যারা আছে এরা যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু 80% ফেল হলো কেন? যার জন্য কালকে আমি স্কুলে হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলেছিলাম যে আপনি বিষয়টা একটু দেখুন, আমরা আপনাদের সঙ্গে এসে একটু কথা বলি। উনি বলছে আমি আজকে আসতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে অন্য কাউকে পাঠান, আমরা এসে একটু কথা বলবো। আজকে পুনরায় বারবার ফোন করা সত্ত্বেও উনি আজকে স্কুলে আসেনি, আমরা 10:30 থেকে এখানে অপেক্ষা করছি। আপনি কি গার্জিয়ান? গার্জিয়ান। আপনার মেয়ে কি ফেল করেছে? হ্যাঁ। কতজন ফেল করেছে এখানে? 80% আর পাস করেছে কতজন? 20% 101 জন স্টুডেন্ট। হ্যাঁ। আপনার নাম? বিবেক দাস। দেখা মতো কে বলো?